ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো স্বপ্নে আকাশের মেঘ দেখলে কি হয়। মেঘ দেখাটা কিন্তু আসলে অনেক ভালো একটা লক্ষণ। কি কি রয়েছে বিস্তারিত আলোকে আপনাদেরকে জানাবো সুলাইমানি খাবনামা থেকে। অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দিনী ভাই ও বোনেরা, স্বপ্নে আকাশের মেঘ দেখা, যে দেখবে তার হৃদয়, তার মন অনেক বড় হবে, অনেক প্রশস্ত হবে, তার হৃদয়ে মানুষের জন্য অনেক ভালোবাসা হবে, তার হৃদয়ে মানুষের জন্য অনেক দয়া হবে, এমন কিছু বুঝিয়ে থাকে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে সে মেঘের উপর ভাসতেছে, মেঘের উপর ভাসতেছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো আর্থিক অবনতির ইঙ্গিত বুঝিয়ে থাকে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে আকাশের মেঘ হাতে নিয়েছে, এমন স্বপ্ন যদি দেখে তাহলে তার জীবনে অনেক সুসংবাদ আসবে, প্রায় প্রায় যে কোনো কাজের মধ্যে সফলতা আসবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি দেখে আকাশের মেঘ সে খাচ্ছে, অথবা তার মাথার উপরে আকাশের মেঘ, এমন স্বপ্ন দেখার অর্থ হলো অমানবিক আচরণের সম্মুখীন হওয়ার লক্ষণ বুঝতে হবে। তদ্রূপ কেউ যদি দেখতে পায় যে সে নিজে আকাশের মেঘের উপর তো ভাসছে এবং অন্য 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 আশপাশের মানুষকেও সে মেঘের উপর ভাসাইতেছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে ইহা অপ্রীতিকর কোন পরিবেশের সম্মুখীন হওয়ার লক্ষণ। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।